বিসমিল্লাহির রহমান রহিম। আজকের আমি আপনাদেরকে এমন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে অনেকে অনেক সময় কাছে ভিজিটিং কার্ড রাখতে হয় পকেটে কিংবা মানি ব্যাগে। ভিজিটিং কার্ডগুলো অনেক বেশি হয়ে গেলে তখন কোনোই থাকে না। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি অনেকগুলো ভিজিটিং কার্ড আপনি এখানে রাখতে পারবেন। নাম হচ্ছে ক্যাম কার্ড। আপনি এই কার্ডের মাধ্যমে দেখা গেছে অনেকগুলো ভিজিটার কার্ড, এখানে আমি অনেকগুলো রেখে দিয়েছি। আপনি চাইলে এখানে হাজার হাজার ভিজিটিং কার্ড আপনি এখানে রেখে দিতে পারবেন। কীভাবে কাজ করে, শুরুতে দেখা গেছে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। এটা আমার ইনস্টল করা আছে, তবে ইনস্টল আপনি ক্যাম কার্ড লিখে যদি প্লে স্টোরে সার্চ করেন সাথে সাথে আপনার চলে আসবে, বা আপনি ইনস্টল করে নেবেন সাথে সাথে ইনস্টল করা। আমি ইনস্টল করা না পারলে আমি ইনস্টল করা দেখিয়ে দেবো। এখন আপনি দেখাবো যে কিভাবে এটা কাজ করে। মনে করেন আমার একটা কার্ড রাখা আছে, আমি ক্যামেরায় গেলাম, ক্যামেরা থেকে একটা কার্ড নেব, সুন্দর একটা কার্ড এখানে ডিজাইন করা আছে। আপনি আস্তে আস্তে করে ভালো করে একটা কার্ড নিয়ে নেবেন, কারণ এটা আপনার কাছ থেকে যাবে। আপনি এটা ক্যাপচার করলেন, ক্যাপচার হয়ে গেল, এটার পরে একটা ডিজাইন চলে আসবে, অটোমেটিক সে নিজের লুকে চলে আসবে। দেখেন কী সুন্দর হয়ে গেছে, একদম একদম সব আপনার টোটালি ডাটা এখানে চলে আসছে। আপনি যতগুলো ডাটা চাচ্ছেন, যতগুলো ডাটা ওখানে করা আছে, আপনি সব ডাটাগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনি সেভ করবেন, এখানে সেভ বাটনের উপরে আপনি সেভ পাশে সেভ পাবেন, সেভ বাটনে দিলে আপনার সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল, চাইলে এখান থেকে আবার আপনি যদি এটার উপরে টাচ করেন, মনে করেন টাচ করেন, তখন আবার সে নতুন করে দেখাবে যে কীভাবে কার্ডটা ছিল। আর এখানে ডকুমেন্টসগুলো তো আছেই, টাচ করার সাথে সাথে সে কার্ড সহ শো করছে। আপনি চাইলে রোটেট করতে পারেন, হ্যান্ড ব্যাক সাইডে আবার আপনি এর সাথে আরও অ্যাড করতে পারেন, কোনো দরকার নেই। আমাদের এই কাজগুলো করলে হবে। এখানে আপনি অনেকগুলো অপশন আছে, এডিট করে নিতে পারবেন, ডিলিট করতে পারবেন, চাইলে কারোর সাথে শেয়ার করতে পারবেন, হ্যাঁ বিভিন্ন কিছু আপনি করতে পারেন। চমৎকার একটা সফটওয়্যার, যেখানে হাজার হাজার কার্ড মানে রাখা যায়। আপনি চাইলে এটা ইনস্টল করে নিজের মতো করে নিতে পারেন। এটা হচ্ছে ক্যাম কার্ড, ক্যাম কার্ড সুন্দর একটা। আপনি নামটা দেখে সার্চ দিলে অটোমেটিক চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে কার্ড, হ্যাঁ অনেকগুলো অপশন আছে এখানে, আপনি অনেকগুলো অপশন পাবেন কার্ড শর্ট বা বিভিন্ন নামে করবেন। জি থ্যাংক ইউ ভেরি মাচ, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমি অ্যান্ড্রয়েড বয়, আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।